প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবিতে আমাদের 12তম কর্মসূচি গণস্বাক্ষর কর্মসূচি। এই গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে আমরা পাবলিক যে গ্র্যান্ট সেটা আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের অনেক ভাই চলে এসেছেন, আমাদের এই মুহূর্তে শুরু হচ্ছে। আমরা কি বিষয়ে গণস্বাক্ষর নিচ্ছি সেটা একটু স্পষ্ট করতে চাই যে কোন জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা কি বিষয়ে গণস্বাক্ষর নিচ্ছি, কোন জুলুমের বিরুদ্ধে কথা বলছি, আমরা সেইটাই আজকে ক্লিয়ার করব। আমরা যখন এই নিয়োগটা দিল এবং 2018তে কোটা বাতিলের যে প্রজ্ঞাপন, হঠাৎ করে আমরা দেখলাম 2018তে কোটা বাতিলের প্রজ্ঞাপনের পরে 2019 এসে তারা বিশেষ নিয়োগ বিধি করল। এই বিশেষ নিয়োগ বিধির মাধ্যমে তারা বিশেষ দুর্নীতি করার একটা রাস্তা শুরু করল। তারা তাদের মনে খেয়াল খুশি অনুযায়ী তারা এই বিশেষ বিধানটা করল। এই বিশেষ বিধানে তারা কি করল, যে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছে তো কি হয়েছে, আমরা বাতিল করব না, এই রকম একটা অবস্থা। তারা প্রতিবন্ধীর কোটা বাতিল করল, তারা অনগ্রসর শ্রেণীর কোটা বাতিল করল, পরে তারা নারীদেরকে তারা 60% কোটা এবং তাদের পারিবারিক উত্তরসূরিদেরকে তারা 20% কোটা দিল, এই সব মিলে 80% কোটা দিল শিক্ষক নিয়োগে। আমরা সঙ্গে সঙ্গে আদালতে দ্বারস্থ হলাম, আমরা রাস্তায় মিছিল বিক্ষোভ মানববন্ধন কিছু করিনি, প্রথমে আদালতের কাছে আত্মসমর্পণ করেছি যে আমরা ন্যায় বিচার চাই। সঙ্গে সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বললাম আদালতকে, এবং আদালত আমাদের পক্ষে রুল জারি করলো। তারা ডিপি, শিক্ষা অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করলো যে কেন এই কোটা বাতিল করা হবে না, এই বিষয়ে তারা জিজ্ঞাসা করে রুল জারি করলো। দুঃখের বিষয়, সেই রুলের জবাব দিতে দীর্ঘ সময় নিয়েছে ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন, এবং গত 1.5 বছরের অধিক সময়, 1 বছর 10 মাসের মতো আদালতের বারান্দায় আমরা ঘুরছি। আদালত আমাদের সঙ্গে তামাশা করছে, এটা নিয়ে গড়িমসি করছে, করতে করতে তারা ফলাফল দিয়ে দিল। আমরা শুধু বোঝানোর চেষ্টা করেছি যে এটা একটা জুলুম, আমাদের যুবকরা কি পরিমাণে পরেশানিতে থাকে। 37,000 নিয়োগের মধ্যে শুধুমাত্র 5,000 দিয়েছে পুরুষ কোটায় নিয়োগ, 37,000-এর মধ্যে কত বড় অন্যায়, কত বড় নিপীড়ন আপনারা চিন্তা করেন যে 37,000-এর মধ্যে মাত্র 5,000 পুরুষদেরকে নিয়োগ দিয়েছে, বাকি পোষ্য নামে হিজড়াদের নামে দিয়েছে এবং নারীদেরকে দিয়েছে। আমরা একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা এই সমাজের, এই যে সংবিধান আমাদেরকে বলছে যে অনগ্রসর শ্রেণীকে কোটা দাও, সংবিধান বলছে অনগ্রসর শ্রেণীকে কোটা দাও, সংবিধানের 29-1, 2, 3 এটা তৈরি হয়েছে নিয়োগে বৈষম্য দূর করার জন্য, পাশাপাশি অনগ্রসর শ্রেণীদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমি জানি না যে এই যুগে এসে নারীরা কতটুকু অনগ্রসর, আমি জানি না শিক্ষকের সন্তানরা কতটুকু অনগ্রসর, আমরা এটা জিজ্ঞাসা করেছি কিন্তু ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন আমাদের কথা কোনো গুরুত্বই দিল না। সন্তানরা এবং একজন শিক্ষক শুধুমাত্র সরকারি বেতন পেয়ে তারা হলো তাদের আয় ইনকাম হয় না, একজন শিক্ষক টিউশনের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম হয় এবং তাদের টিউশনের কারণে আমরা বেকাররা টিউশনই পাই না, তারা সরকারি বেতনও পায় আবার টিউশনই পড়ায়ও মোটা অঙ্কের টাকা গুছায় নাই। তো তারা সব নিয়ে তারা অনগ্রসর শ্রেণী, তাদের সন্তানের জন্য কোটা দরকার। পোষ্য কোটাটা কি জানতে হবে, পোষ্য মানে সন্তান কোটা পায় বিষয়টা এরকম না, পোষ্য মানে বউ অথবা স্বামীও কোটা পায়, এই বিষয়গুলো ক্লিয়ার না করে তারা এইভাবে কোটা দিয়ে দিয়েছে। তারা তারা অজুহাত দিচ্ছে যে শিক্ষকের সন্তান, শিক্ষকের একটা অধিকার আছে না, কি ঘোরার অধিকার আছে, আমরা প্রশ্ন করি কি অধিকার আছে। এই করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বেকাররা,